একুশে তৃণমূলের সাথে বিজেপির ভোটের যা ব্যবধান ছিল সেই ব্যবধান বাড়বে, কমবে না, এটা আমার উপলব্ধি। প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ভাবে জিতবে। কেন্দ্রীয় বাহিনী আছে, ইডি আছে, সিবিআই আছে, নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, এত টাকা আছে, ইনকাম ট্যাক্স আছে, ইলেকশন কমিশন আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, তৃণমূলের কাছে কি আছে? সাধারণ মানুষ। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে প্রায় দুমাস জেলার মাটি কামড়ে পড়ে থেকেছেন। এবার ভোটে জয় নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেদিন নিরঙ্কুশ জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন অভিষেক, সেদিনই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এবং মুর্শিদাবাদের রানীনগরে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে এদিন শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, সশব্দ বিপ্লব অথবা মাননীয়ার কথায় বললে প্রতিবাদ হচ্ছে প্রতিরোধের। আসলে এইভাবে বিপ্লব অথবা প্রতিবাদ করে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করাতে না পারলে তোলামূল দলটাই যে বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচন ছিল, এটা পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে তো বহু জায়গায় বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি। বিডিওরা সরাসরি তৃণমূল কংগ্রেসের পোস্টম্যান হিসেবে কাজ করেছে, তো কার্যত পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, নির্বাচন কমিশন, বিডিও, গোটা প্রশাসনকে নিয়ে মানুষের বিরুদ্ধে লড়াই করছে। এখানে কে জিতলো, কে হারলো, কি প্রশ্ন আছে? তারপরেও বলছি লড়াই হবে। শুভেন্দু অধিকারী সিন্ড্রোমে গোটা দল আক্রান্ত। সকাল থেকে রাত পর্যন্ত এই জলাতঙ্কের মধ্যে শুভেন্দু আতঙ্ক দলটাকে পুরো গ্রাস করে ফেলেছে। মুকুল রায়ের বিষয়ে মানুষ কোনো কথা বলতে বা কথা শুনতে আগ্রহী নয়। 5ই জুন কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কয়লা কাণ্ডে তাঁকে বিমানবন্দরেই নোটিশ ধরা ইডি। আবার 8ই জুন রুজিরা হাজিরা দিয়ে বেরোনোর পরেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করে ইডি। রবিবারের সভা থেকে এই নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিদেশ সফরে নরেন্দ্র মোদীর ছাড়পত্র না পাওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। 3 বছরের ছেলে তাকে আটকাচ্ছে, 9 বছরের মেয়ে তাকে আটকাচ্ছে এয়ারপোর্টে, বাইরে যেতে দেবে না। আমেরিকায় আপনি যেতে চেয়েছিলেন, আপনাকে ভিসা দেয়নি কংগ্রেসের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে, বিদেশ দপ্তর থেকে আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। মানুষ তার জবাব নেই। আমার 9 বছরের মেয়ে, আমার 3 বছরের শিশু সন্তান, ছোট্ট ছেলে, তাকে পর্যন্ত আপনি আক্রমণ করতে ছাড়েন, এর জবাব মানুষ। নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা কোনো ভারতীয় মানুষ আটকাননি। নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব, তার নেতৃত্ব, বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে নীতিপঙ্গুত্বে ভোগা, ঋণভারে জর্জরিত একটা সরকারকে তিনি কিভাবে পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে নিয়ে গেছেন। মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন, এটা ঠিকই বলেছেন, 2024 থাকবেন। 2021-এর 9ই সেপ্টেম্বর যেদিন খোকাবাবুকে ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় 9.5 ঘন্টা, এবং সেদিন থেকে চুক্তিবদ্ধ হয়েছে যে আগামী দিনে ভারতবর্ষে বিজেপিকে তারা শক্তিশালী করবে বা বিজেপির কখনো বিরোধিতা করবে না। কংগ্রেসের প্রতি তাদের যে ভাবনা, তাদের যে টোন অ্যান্ড টেনর যাকে বলে, তাদের কথাবার্তা, তাদের সুর, তাদের স্লোগান সব বদলে গেল। তারা নিজেদেরকে কংগ্রেসের বিরোধী শক্তি হিসাবে প্রমাণ করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে দাঁড়িয়ে দাঁড়ালো। সব মিলে শাসক থেকে বিরোধী পঞ্চায়েত ভোটের আগে সমানে চলছে তাল ঠোকাঠুকি। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।